অনেক জায়গায় এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। তো শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ, এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয়। যে অনেক জায়গায় এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। বিদ্যালয়ে যখন তারা থাকে তখন সেটা তাদের জন্য অতটুকু বিপজ্জনক নয় যতটুকু সে যখন ধান কাটায় যদি তার বা মাঠে ময়দানে কৃষিকাজে পিতা মাতাকে সহযোগিতা করায় ব্যস্ত থাকে, সেটা তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তো শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ, এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না।